আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, রেসিপিটির নাম শুনলেই আপনাদের সবারই জিভে জল এসে যাবে, সেরকম একটি জনপ্রিয় রেসিপি। হ্যাঁ ভিউয়ার্স, লেবুর পিনিক, যেটা আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখতে পেয়েছেন, আমি সেই লেবুর পিনিক বানাতে যাচ্ছি। তো আপনারা দেখেন লেবুর পিনিক বানাতে হলে আমাদের কী কী লাগবে এবং কীভাবে লেবুগুলো সাজাতে হবে। লেবুগুলো ধুয়ে প্রথমে পাতলা পাতলা করে কেটে নেবেন। তারপরে ভিডিওতে দেখেছেন আপনারা আমি কীভাবে সাজিয়েছি প্লেটে, ঠিক সেভাবে সাজাবেন। এখন আমি সাজানোর পরে প্রথমে বিট লবণ দিয়ে দিলাম, ছিটিয়ে সব লেবুতে দিবেন যাতে করে লাগে। এখন ধনিয়ার গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া আর কি, জিরার গুঁড়া, শশা কুচি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, এবং কাসুন্দি। কাসুন্দিটা আমি চামচ দিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেব যাতে করে সব জায়গায় এটা লাগে, প্রতিটা লেবুতেই লাগে আর কি। কাসুন্দি দেওয়া শেষ হলে আমি এখানে সরিষার তেলটা একইভাবে ছিটিয়ে দেব যাতে করে সব লেবুতে লাগে। আর আপনারা যারা এখন আমার চ্যানেলে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আমি যেভাবে বানিয়েছি সেভাবে আপনারা লেবুর পিনিকটি বানিয়ে খাবেন। সাথে আমি এখন একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এ পর্যায়ে আমার লেবুর পিনিক বানানো শেষ। তা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং দেখলেই খেতে মন চাচ্ছে। আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।